মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আর আমাদের এখন ভালো থাকতেই হবে, সুস্থ থাকতে হবে, কারণ আর পুজোর মাত্র 24 দিন না 25 দিন বাকি যেটা খবরে দেখলাম, তো আর মাত্র কটা দিন বাকি, তো এখন আমাদের খুব ভালো থাকতে হবে। আর পুজো আসার আগে আগে দেখবে একটা মানে বোঝা যায় যে পুজো যে মাঝে আসছে বোঝা যায়, সেটা একদম একটা চারিদিকে মানে কাশফুলের গন্ধ, ঢাকের কাঠির আওয়াজ, মানে এত ভালো লাগে না, মা আসার আগে একটা মানে অন্যরকম একটা ফিলিংস হয় শরীরের ভেতরে যে না মা আসছেন। চারিদিকে কাশফুল, এই সেই প্যান্ডেল ফ্যান্ডেল অনেক জায়গায় করেছে। তো গত বছর 2020 সালে তো করোনার তো প্রচুর খারাপ অবস্থা গেছে করোনায়, তো এবছরও সেইভাবে গত বছর সেরকম কোনো জায়গায় খুব ভালো যে ঘটা করে পুজোটা সেটা হয়নি, বাট হয়েছে, পুজো দেওয়ার কাজ দেওয়া হয়েছে, বাট অতটা ঘটা করে পুজো দেওয়া হয়নি। তো এবছর 2021 সালে দেখলাম যেটা চারিদিকে প্যান্ডেল প্যান্ডেল হচ্ছে আবার আগের মতন। এখনও হয়তো আমরা মানে করোনার যে এটা ভাইরাসটা এখান থেকে হয়তো আমরা এখনও পর্যন্ত বেরোতে পারিনি, বাট তাও এবছরটা মনে হচ্ছে আশা করি ভগবানের আশীর্বাদে মানে এবছরটা খুব ভালো করে আনন্দ করে কাটাতে পারবো। আর আমি আজকে মানে কী বলবো, খুব খুশি, তো এইটা ভেবে খুব আনন্দ হচ্ছে যে পুজো 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 চলে আসে। কিন্তু পুজো পুজো ভাব যেটা সেটাই ভালো লাগবে দেখবে, কিন্তু পুজো যখন চলে আসবে না তখন মনে আর এই 4টে দিন দেখতে দেখতে কীভাবে কেটে যায় না, মানে তখনই খারাপ লাগে যে আসবে আসবে ভাব পুজো, সেটাই একটা আলাদাই একটা আনন্দ। তো চলে আসলে পরে মনে হয় যায় 4টে দিন যে চলে গেল। তো চলো আর বেশি বকবক না করে আমি, তো এটা একটা কারণ, আর দ্বিতীয়ত আমি এখন রেডি হয়েছি তোমাদেরকে। আমি আগেও গতকাল যে পরশু দিন যে ভিডিওটা আমি ছেড়েছি, তো ওই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছি আমাদের রোববার দিনকে আমার বাপের বাড়িতে যেহেতু খাওয়া দাওয়া রয়েছে, তো ওই জন্য আমি যাচ্ছি এখন, আমি চলে এসেছিলাম বাড়িতে শনিবার। আর শনিবার দিনকে না ওইখানে কী হচ্ছে জানো, সারা গা হাত পা এরকম বড়ো বড়ো গোটা 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 সারা গা হাত পায় হয়ে গেছিলো, ফুলে গেছিলো, অ্যালার্জিতে মনে হয় হয়েছিলো। তো ডাক্তারখানা গেলাম, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, ডাক্তারবাবু বলছে এই অ্যালার্জি থেকে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। তো উনি ওষুধ দেওয়ার পরে ওষুধটা খেয়েছে, গায়ে লাগানোর একটা জেল দিয়েছিলো, ওটা লাগানোর পরে গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ওইখানে বলছে মা আমার এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, আর চুলকার মানে গা হাত পা চুলকাচ্ছিলো না, ঠিক হয়ে গেছিলো সব। ওনার ওষুধে সত্যি পুরো একদম সুস্থ হয়ে গেছে ওইখানে। আর আরেকটা কথা, মানে এত আনন্দের মাঝখানেও মানে আমি একটা ছোট্ট দুঃখের কথা বলতে যাই, মানে আমার যে বড় পিসি যে বাঁশকুল্লা থাকে, তো বড় পিসির আসার কথা ছিল এই রোববার দিন, আজকেই আসার কথা ছিল পিসির। তো শুনলাম আজকে সকালে ফোন করলো, মা আমাকে যেটা বললো যে পিসিকে ফোন করে বলছে, পিসি বলছে আমি আসতে পারবো না কারণ টিনার নাকি একটু জ্বর হয়েছে, শরীরটা খারাপ। তো প্রথমে ঠিক করেছিলো পিসি আর দাদা মানে সন্দীপদা ওরা দুজন মিলে আসবে রোববার দিনকে, এসে সোমবার দিনকে ওরা চলে যাবে। তো টিনা বলছিল আসবে না, তো এখন শুনছি ওরা কেউই আসছে না। কৃষাণুকে তো রাখতে হচ্ছে, কৃষাণুকে তো মানে পিসি রাখছে, তো রান্নাবান্না করা একটু চাপ হয়ে যাচ্ছে, তো ওর জন্য পিসি বলছে। আমি জানি না যেটা পিসি বলেছে মাকে, যেটা আমি মা আমাকে বললো শুনলাম, ওই কারণে পিসি আসছে না, নাহলে খুব আনন্দ হচ্ছিলো মানে যে পিসি অনেকদিন পরে পিসি আসবে। সেই লাস্ট হোলিতে এসেছিলো মার্চ মাসে, তো ভাবছিলাম অনেকদিন পরে পিসি আজকে আসবে, একটু খুব আনন্দ হচ্ছিলো বড় পিসি আসবে দেখে, তো আসতে পারলো না, তো খুব খারাপ লাগছে, জানি না কী হবে ভগবান জানে। তো এখন যাই না কেমন আছে টিনা, খবর নেওয়া হয়নি, তো পিসিকে আমি পরে ফোন করে শুনে নেবো যে কেমন আছে। পিসি যেটা বলছিলো আর কি যে টিনার জ্বর হয়েছে, আমি তো জানি না, তো আমি পরে ফোন করে শুনে নেবো। আর সুখদেব যাবে বিকালবেলা, বিকালের দিকে যাবে, যেহেতু রাত্রিবেলা খাওয়া দাওয়া তো রাত্রে তো আর যাবে না, বিকালবেলার দিকে যাবে, খেয়ে দিয়ে ও চলে আসবে, আমি 2টো দিন থাকবো ঠিক আছে, তারপরে আমি আসবো, আবার বলা যায় না কালকেও চলে আসতে পারি, ঠিক নেই। তো চলো বেশি বকবক না করে আমি এখন যাই বাড়িতে, আর এদিকে 10:30 ভেজে গেছে অলরেডি, আমি ঐশানীকে এখন তোমাদেরকে দেখাতে পারছি না, আমি বাড়ি যাই, তারপর ঐশানীকে তোমাদেরকে দেখাবো। তো চলো লেটস গো, যাওয়া যাক বাড়ি। তো চলে এসছি আমি বাড়ি, আর বাড়ি আসার পরে দেখো ওইখানে দেখো, এই যে তোমাকে দেখাচ্ছি ওইখানে দেখো, রাগ হয়ে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, পাদে ল্যাপটপ দেবে না দেখে ভাই, ওই জন্য ও পাদে সব এ করে ফেলে দিচ্ছে, দেখো দেখো ওর অবস্থা, দেখো এই তাকায় দিকে তাকায় দেখ, সবাই কিন্তু দেখছে দেখ।
ফ্রেন্ডস, আমি স্নান টান করে একদম ডাইরেক্ট চলে এসেছি আর তোমাদের সাথে কোনো রকম কোনো কথা বলতে পারিনি। বাড়িতে এসে স্নান করেছি, তখন বাড়িতে যখন এসেছি তখন বাজে 11:30 বেজে গেছে, দেখি জল চলে এসছে, ওই জন্য আমি স্নান টান একবার করে নিয়েছি। আর এখন চলে এসেছি এখানে দুপুরে খাবার নিয়ে, তো দুপুরে খেয়ে খেয়ে ঘুমিয়ে তো বিকালবেলা হবে আরও ভালো ভালো খাবার। আমি তোমাদের আগেই রেসিপিটা মানে সরি মেনুটা বলে দিচ্ছি কী কী হবে। তো ডাল হবে, আলুর চিপস মনে হয় হবে বলছিল, পটল চিংড়ি হবে, মুরগির মাংস হবে, চাটনি পাঁপড় মিষ্টি এসব তো আছেই, তো চাটনি পাঁপড়টা হবে কি না বল, চাটনি যখন করেছে নিশ্চয়ই পাঁপড় করবেই, আমি সঠিক বলতে পারবো না। তো এই মেনু হবে আজকে বিকালে, তো বিকালে সবাই আসবে, খুব মজা হবে আজকে। শুধু একটা জিনিসের জন্য খুব খারাপ লাগছে, কিষানুটার জন্য। কিষানুটা এত মানে ও যখন এসেছিলো আমাদের এই বাড়িতে অনেকটাই ছোটো ছিল, ঠিক আছে, তো এখন মানে এখন তো অনেকটা বড় হয়ে গেছে, তো একটু বুঝতে শিখেছে, তো খুব ভালো হতো আসলে পরে, কিন্তু টিনার শরীরটা খারাপের জন্য আসতে পারলো না। যাই হোক, পরে একসময় আনন্দ করা যাবে। আর এখন দেখবে আজকে আমি আবার নিয়ে চলে এসেছি কি আমার সবথেকে ফেভারিট খাবার, তোমাদেরকে আগেও বলেছি। এই দেখো, এখানে রয়েছে একটু পেঁয়াজ, এখানে রয়েছে আলু সিদ্ধ মাখা, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে ডিমের অমলেট, আর ও এখানে আছে একটা গন্ধরাজ লেবু। তো সব একবারে জগা খিচুড়ি করে নিয়েছি, তো এখন ঝটপট চলো খেয়ে ফেলি, মানে এত টেস্ট টেস্টি খাবার থেকে আর লোভ সামলাতে পারছি না। তো চলো খেয়ে নিই, খেয়ে টেয়ে উঠে বিকালে আবার তোমাদের সাথে কথা বলছি। এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, এখানে হচ্ছে টমেটো, এখানে রান্নায় যা যা লাগবে সব তরি তরকারি রেখে দিয়েছে, এখানে খেজুরটা আর আমসত্তটা যেহেতু চাটনি হবে তোর জন্য দেবে, এখানে লঙ্কার গুঁড়ো যা যা আছে সমস্ত কিছু মশলাপাতি রেখে দিয়েছে এনে। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, সকালে তো কিছুই সেজে আসিনি, তো সাজেস নিয়ে এসেছিলাম, দেখো এখন সেজে নিয়েছি একটু। আর বাইরে হচ্ছে এখনও রান্নাবান্না, আর এখনও পর্যন্ত মা দেখো ওখানে বসে রয়েছে, এই যে মা এখনও রেডি হয়নি, মা রেডি হবে। আর এই যে ঐশানীকে দেখবে, দাঁড়া দেখাচ্ছি, তো সকাল থেকে আমার ভিডিওতে আমি ঐশানীকে দেখাইনি, এই যে ঐশানী, হাই কোথা, কেমন লাগছে দেখো ঐশানীকে, এই যে হাই, হাই বলে দিয়েছে, আর মা একটু করে শাড়ি পরবে। তো চলো এখন বাইরে যাই, বাইরে গিয়ে এক এক করে সব দেখাই রান্নাবান্না। ওখানে হচ্ছে এখন রান্নাবান্না, মাংস রান্নাটা হলেই আর সব রান্না হয়ে যাবে, আর ভাত লাস্টে ভাত করবে, তো মাংস হলেই সব হয়ে যাবে। আর সবাইকে এক এক করে দেখাচ্ছি, তারা সবাই এখনও পুরোপুরি আসেনি, রাহিয়া তানিয়া দিয়ে ওরা আসছে, ওরা ফোন করেছিলাম, ওরা বলছে রাস্তায় আছে, আর সবাই দিয়ে গেছে একটু রেডি হতে। তো চলো যারা যারা আছে তাদের তাদের দেখাই, পরে সবাইকে দেখাবো। এখানে রয়েছে যে ছোটো মা, তাকাও, এই যে এখানে রয়েছে এই যে ভাই, ওখানে রয়েছে যে আরিয়ান, মা এতক্ষণ একটু শাড়ি পরছিল, তো মা চলে এসছে, এই যে মা, সুন্দর লাগছে মাকে শাড়ি টাড়ি পরে। আরও সবাই আসছে, তো সবকে এক এক করে যারা আসছে সব এক এক করে সবাইকে দেখাবো। হ্যাঁ দেখি, রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি এখন ভাত হতে, তো চলো দেখাই একবার রান্নাগুলো কী কী রান্না হয়েছে।
তো চলো শুধু চা পাপড়টা মনে হয় একবার লাস্টে ভাজবি, আর চলো দেখাই কি কি রান্না হয়েছে। এখানে রয়েছে মাছ, তো যে মাংস না খাবে তার জন্য রয়েছে মাছ, আর এটাই রয়েছে হচ্ছে মাংস, এটাই রয়েছে ডাল, আর এটাতেও রয়েছে ডাল, আর এটাই রয়েছে চাটনি, আর এটাই রয়েছে হচ্ছে পটল চিংড়ি। এখানে রয়েছে আমার জেঠুর মেয়ে দিয়ে টাকা, এখানে রয়েছে আমার জেঠি, ও মানে টাকাও এতক্ষণ ধরে ওয়েট করার পর এখন আস্তে আস্তে সবাই এক এক করে আসতে শুরু করেছে। এখানে ইয়ে রয়েছে, তানিয়া দি ওরা রয়েছে, ওখানে সবাই চলে সবাই চলে এসেছে, তো চলো ওই ঘরে যাই, তাই চলে এসেছে। এখানে সবাই রয়েছে, ভালো করে দেখে নাও কাজ কেন, খালি খেলতে হবে। হ্যাঁ তো এখন বাজে 9:15, তো আমার মানে ভীষণ জোরে খিদে পেয়ে গেছে, আমি আর ওয়েট করতে পারছি না কে কখন খাবে কি না খাবে, তো আমি এখন খেতে বসে পড়ি, আমি তারপরে আমরা তানিয়ে দিই, আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়ি, তো চলো আমি খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দেখো এখানে রয়েছে জেঠু, এই যে সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমার সাথে দেখা হচ্ছে আমার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে, তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো তাহলে এখানে তোমাদের সঙ্গে, টাটা বাই বাই, গুড নাইট।